স্ক্রিনে যে ইয়ারবার্ডটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হকো ব্র্যান্ডের ই ডাব্লিউ টু এই টি ডাব্লিউ একটি জোস ডিসপ্লে আপনারা দেখতে পাচ্ছেন এই ডিসপ্লে টাচ স্ক্রিনের সাহায্যে সব কিছু আপনারা কন্ট্রোল করতে পারবেন তাও আবার মোবাইল বা ইয়ারবার্ডের স্পর্শ ছাড়াই আপনারা করতে পারবেন এখানে যদি আপনারা দেখেন ডিসপ্লেতে খুবই প্রিমিয়াম এবং এখানে ল্যাঙ্গুয়েজ পরিবর্তন থেকে শুরু করে আপনারা লাইট লেভেল পরিবর্তন করতে পারবেন স্ক্রিন লক করতে পারবেন অ্যান্সে সুবিধা থাকার কারণে আপনি এখানে নয়েজ ক্যান্সেলেশন করতে পারবেন নয়েজ রিডাকশন করতে পারবেন তাছাড়া এখানে ইকুলাইজার সিস্টেম রয়েছে আপনি পপ বা কোনো ব্র্যান্ডিং মুডে আপনি শুনতে পারবেন এই স্ক্রিন দিয়ে আপনারা মিউজিক পরিবর্তন করতে পারবেন চেঞ্জ করার পাশাপাশি পজ করতে পারবেন এবং অন অফ করতে পারবেন প্রিমিয়াম আপনারা যেই ইয়ারবাডগুলো দেখতে পাচ্ছেন এগুলো দেখতে হুবহু অ্যাপল ইয়ারপডের মতোই আর ডিজাইন এবং সাউন্ডের কথা বলতে গেলে একদম টপ লেভেলের এবং কম্প্যাক্ট সাইজ খুবই ছোট দেখতে পাচ্ছেন হাতের মধ্যে নিলে খুবই আকারে ছোট। এবং এর মধ্যে প্রয়োজনীয় সব ইকুইপমেন্ট আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এই সুন্দর ডকের পাশাপাশি এটি চার্জ দেওয়ার জন্য এখানে একটি ইউএসবি টু টাইপ সি কেবল আপনারা পেয়ে যাবেন এটি দিয়ে নিচে দেখতে পাচ্ছেন টাইপ সির প্রিমিয়াম একটি পোর্ট রয়েছে এটি দিয়ে চার্জ দিতে পারবেন তাছাড়া এখানে এক্সট্রা টিপস পেয়ে যাবেন এই টিপসগুলো বিভিন্ন সাইজের আপনার কানে সে অনুযায়ী ব্যবহার করতে পারবেন এখান থেকে এবং দেখতে পাচ্ছেন হু অ্যাপল এয়ারপোর্টের মতোই আপনার যে এয়ারপোর্ট দুইটি বিশেষ করে যারা মিউজিক লাভার রয়েছেন তাদের জন্য খুবই রিজনেবল প্রাইজের এর মধ্যে এই এয়ারপোর্ডসটি আপনার জন্য হতে পারে মিউজিকেরক মুহূর্তের একটি অংশ এই ধরনের আরো বিভিন্ন প্রোডাক্টের রিভিউ সহ বিভিন্ন টেকনিক্যাল ভিডিও পাওয়ার জন্য ইউটিউব চ্যানেল থেকে হলে সাবস্ক্রাইব অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে হলে ফলো দিয়ে রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি